অলরেডি কিনা হয়ে গেছে কুরবানির ঈদ আসছে আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাঁটে যাওয়ার ইসি তাপে beautiful people it's me Alipalungir and welcome to my another vlog so ajker ei vlog ti kintu onek interesting karon ajker abar korte jacchi kurbani id special vlog last kurbani id apnader sathe ekta vlog share korechhilam kurbanir vlog so shei vlog apnader kach theke onek beshi bhalobasha peyechi jar karone bhablam je keno na ei bochhor abaro ekta kurbani special vlog apnader sathe share kora jak so ekhon hocche গরু হাটে যাবো কুরবানির গরু কেনার জন্য এখন পর্যন্ত আমাদের গরু কেনা হয়নি আর ভাই শুনছি যে গরুর দাম এবছর নাকি মানে অনেক বেশি মানে যেই গরু 1 লাখ টাকা সেই গরু 1.5 লাখ টাকা তো দামই হয়তো দাদুর বাসা থেকে আগে আগে চলে আসছে বলছে যে তোমরা যে সময় গরু হাটে যাইবা ওই সময় আমিও যাব মানে অন্যান্য সময় কিন্তু আমাদের সাথে না ও দাদুর বাড়িতে ঈদ করে তো এবছর বলছে যে তাড়াতাড়ি করে মানে আগে আগে চলে আসছে তো ওয়েদার এখন হচ্ছে হালকা হালকা মেঘলা মানে বৃষ্টির ভাব সারাদিন আজকে বৃষ্টি হয়েছে একটা প্রবলেম যে গরু হাটে গেলে সবকিছু প্যাক কাদা এরকম ময়লা হয়ে যায় এটাই হচ্ছে বড় প্রবলেম বৃষ্টি আসলে পরিবেশ ঠান্ডা হয় ঠিকই কিন্তু গরু হাটে গেলে ওই মনে করেন যে ময়লা আবর্জনা মানে 12টা বাজে যায় অবস্থা তো আমার একটা কাজ করতে হবে আমার হচ্ছে ড্রেসটা চেঞ্জ করতে হবে কারণ এইভাবে গেলে আমার পাঞ্জাবিটা শুধু শুধু নষ্ট হবে ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি সো ড্রেস আমি চেঞ্জ করে ফেলছি যে গরু হাটে কে কে যাচ্ছে তো আপনাদেরকে বলি আমি যাচ্ছি তামিম যাচ্ছে আর নিচে হচ্ছে দাদা আছে দাদা বলছে যে তোমরা রেডি হও সো আর হচ্ছে আব্বু যাবে কিন্তু আব্বু হচ্ছে আরেকটা গরু হাটে গিয়েছে কিন্তু সেইখানে যাওয়ার কারণ হচ্ছে মানে আমরা মানে 2-3 হাট ঘুরবো যে কোন গরুটা মানে কিভাবে আমাদের দামে মিলবে বা কি কারণ গরুর দাম তো বেশি আর গরু বুঝে শোনা কিনা উচিত তো যাই হোক অনেক দেরি হয়ে গেছে এখনই চলে যাই তো ফাইনালি হচ্ছে যে গরুর হাটের মধ্যে চলে আসছি তো এই হাটের মধ্যে হচ্ছে আমি গেছি দাদা গেছে তারপর তামিম গেছে আরেকটা দাদা গেছে এবং আরেকটা আঙ্কেল গেছে গরুর হাটে গিয়ে ভালোই লাগতেছিল যে গরু কিনবো গরুর হাট ঘুরা ঘুরা দেখবো কোন গরু কেমন কুরবানির ঈদ আসছে আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাটে যাওয়ার কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাটে যাওয়ার যাব আমি গাব তলি গরু দেখব খালি ব্যাপারী রেডি মন শুনে মারবো আমি হাততালি কেউ গরু কিনলে ভাই দৌড়ে সামনে যাই আগে গিয়ে জিগাই এইটা কত নিচ্ছে ভাই জিত সেন ভাই মোটেও ঠকে নাই ভালো গরু পাইছেন কম টাকা হাই গরু তো অনেক আছে কিন্তু মানে দামের সাথে মিলতেছে না মানে বৃষ্টি বৃষ্টি ভাব এখনো সারাদিন আজকে বৃষ্টি আকাশের যে অবস্থা বৃষ্টিও নামে যেতে পারে সব গরু দেখছি দামে মিলে না রে ব্যাপারী মামা চাপাই একটু থামা এই গরুর মাঝখান দিয়ে যাওয়া মানে সবচেয়ে বিপজ্জনক রাস্তা তাহলে গরু হইলো দামাদামি কাটাকাটির পর মানে গরু
So এটা হচ্ছে আমাদের এই বছরের কুরবানির গরু আমাদের গরু অলরেডি কিনা হয়ে গেছে আমরা হইছে আব্বুর জন্য অপেক্ষা করতেছি আব্বু হইছে আরেকটা হাটে আছে মানে আমরা সবাই হইছে এক একজন হাকে কাটে গেছে মানে কোন গরু কোনটা মিলে বা দাম কাটাকাটি মারামারি মানে যেটাই হোক সবকিছু মিলে বুঝাটি যা কেনার জন্য তো আমরা হইছে এক একজন একা কাটে আসছি সো ফাইনালি গরু কিনে বাসায় চলে আসছি আমি যে কথা বলবো এটা আমি শক্তি পাইতাছি না জাস্ট ব্লগের জন্য মনে হইতাছে যে না এনার্জি আছে এই মাত্র আসলাম বাসায় সেই সকালে গেছে এখন আসছি যাই হোক আপনাদের সাথে গরু আমি কালকে দেখাবো যে গরুটা কেমন প্রাইস কত বাকি সো সকাল হোক আমার একটু প্রচুর ঘুমের দরকার সো এখন হইছে আমি একটু ফ্রেশ ট্রেশ হই খাওয়া দাওয়া করি দেন আপনাদের সাথে সকালে দেখা হচ্ছে গুড মর্নিং গাইজ সো এখন হয়েছে সকাল হয়ে গেছে এবং গরুকে খাওয়ানোর সময় হয়ে গেছে তো আপনাদেরকে বলি যে আমাদের কিন্তু একটা গরু না আমাদের এবার হচ্ছে দুইটা গরু সো আমরা হচ্ছে রাতের বেলা গরু কিনে আনা করছি তারপর হয়েছে আব্বু মনে ভাবলো যে আরেকটা গরু কেনা দরকার পরে রাতের 12টার সময় আবার গেছে গরু কেনার জন্য তো টোটাল দুইটা গরু আপনাদেরকে দেখাই যে কোনটার প্রাইস কোনটা বা কোনটা কেমন সো মিটারের ভিতরে গিয়ে দেখাই এই যে এই সাদা গরু এবং এই লাল গরু এই দুইটা মিলে টোটাল প্রাইস হয়েছে 270,000 টাকা এখন হয়েছে গরুগুলোকে খাওয়াতে হবে লাল গরুটাই হয়েছে যে খের ভুসি এগুলো খাইতে পছন্দ করে আর সাদা গরুটাই হয়েছে ঘাস খাইতে পছন্দ করে এই গরুগুলার নিয়ে ঝামেলায় পড়ছি মানে এক গরু আরেক গরুরে মাথা দিয়ে বাড়ি দেয় দুই গরু দুই সাইডে চাপলেও কিন্তু হয় জায়গা কিন্তু আছে এইগুলা দুইটা এক সাইডে আইসা বারবার একজন আরেকজন রে মাথা দিয়ে বাড়ি দেয় এই লাল গরু যখন বাসায় নিয়ে আসছি তখন অনেক কষ্ট হয়েছে যাক যেটা হয়েছে ভালোই হয়েছে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ এই বছর আমাদের সাথে কিন্তু ওয়াফিকও আছে তো ওয়াফিক হয়েছে বেলজিয়াম থেকে আসছে আপনারা অনেকে আমার লাস্ট কয়েকটা ব্লগে দেখছেন গতকালকে হচ্ছে আসছে মানে স্পেশালি ঈদের জন্য তো গতকালকে হয়েছে ওয়াফিকে আর চাচি আসছে মানে এয়ারপোর্টে আমি আর আব্বু গেছিলাম ওদেরকে আনতে এই গরুটা করে না মানে এই গরুটার সামনে যায় না মানে এই গরুটা মানে কেমন জানি করে ভয় পায় তুমি গরু ধরতে পারো ধরো তো তুমি কি জানো এই গরুগুলো আনতে ভাই আর কত কষ্ট হয়েছে আমিও গেছিলাম তামিমাও গেছিল তুমি জানো কি হয়েছে না রে আমি এইসব পারি না আমার ভয় করে কি লাঙ্গা ধরবি তুই তোর ঘৃণা লাগে না বা কেমন জানি লাগে না আমি তাহলে ধর তো দেখি মারলে ভয় পাই তাতে এটা কেমন হইল সামনে আছি সামনে খারাপ আমার কাছে কোন গরুটা বেশি পছন্দ লাগে দেখা যাক একটা জিনিস এই যে গরুর গোবর বুঝছো এখন এই গোবরটা কিন্তু ধরতে পারবি তুই যদি এই গোবরটা ধরতে পারস 200 টাকা পাবি আর শোন এই গরুর গোবর যে গাছের জন্য কত উপকারী তুই জানোস না তুই যদি টাচ করতে পারস তাহলে তুই নগদ 200 টাকা পাবি ভয় পাও
বলা হয় তাহলে গরু খেতে পারতো না কে জানে না যে শুধু গরু দিলে খায় কি না খায় তার একটু খুশি দিল এখন আমি জানি না যে গরু কোলা খাইবো না কি না খাইবো আমার কাছে মনে হয় যদি না দিয়া দেখি আমি ভুষির সাথে দিছি আজকে যেহেতু ঈদ এই কারণে গরুকে সকাল সকাল অর্থাৎ ভোরবেলা গোসল করানো হইতাছে বাসায় হয়েছে ঈদের জন্য ফিন্নি শ্যামাই এগুলো রান্না করছে আমার কাছে ফিন্নিটা সবচেয়ে বেশি মজা লাগে বাইরে প্রচুর বৃষ্টি হইতাছে যাদের গরু বাইরে তাদের গরুগুলা ভিজে যাইতেছে সব ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় দেখি যে অনেকে ঈদের আগেই গরু কুরবানি দিয়ে ফেলছে তো বাইরে হচ্ছে প্রচুর পরিমাণের বৃষ্টি আর বৃষ্টির থামার নামই নাই তো অনেকেই হয়েছে যে বৃষ্টির মধ্যেই কুরবানি দিয়ে দিতেছে আমরা চিন্তা করছি যে এই বৃষ্টি থামলে তারপর আমরা আমাদের গরুগুলা কুরবানি দেব বৃষ্টি থামার নামই নাই অনেকেই কুরবানি দিয়ে ফেলতেছে বৃষ্টি থামুক তারপর হচ্ছে আমরা কুরবানি দিব তো এখন হইছে কুরবানি দেওয়ার জন্য কসাই তারপর হচ্ছে হুজুর ওনারা সবাই নিচে চলে আসছে সো গরু দুইটারে বের করতে হবে আর সময় নেই কুরবানি হয়ে যাবে সব গরু গুলারে বাইরে নিয়ে যেতেছে সবাই আর 5-10 মিনিটের মধ্যে দুইটা গরুই কুরবানি হয়ে যাইব এই সাদা গরুটাই কখন থেকে যে পাগলামি শুরু করছে এটা কিন্তু পাগলা গরু না কিন্তু কেমন জানি পাগলামি পাগলামি করে এই সাদা গরুর সামনে আমি যাইতেই পারি নাই সামনে গেলেই মাথা দিয়া গোটা দেয় এই লাল গরুর পালা এই লাল গরু যখন হাটে থেকে নিয়ে আসছি ওই সময় একটু পাগলামি করছে অনেক কষ্ট হয়েছে আমাদের কিন্তু এটা বাসায় আসার পর ওই রকম মানে কিছুই করে নাই সবাই এটাকে আদর করছে সামনে গেছে কিছুই হয় নাই এই গরু না ধরতেই পড়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের গরু কুরবানি হয়ে গেছে দুইটাই তো বৃষ্টি থামার পর হয়েছে আমরা কুরবানি করছি মানে এখন ভালো লাগতেছে একটু বড় হয়েছে গরু মাংস খাবো এই গরু মাংসের আলাদা একটা মজা তো যাই হোক আল্লাহ আমাদের এবং যারা যারা কুরবানি দিছে সবার কুরবানি কবুল করুক এবং যারা কুরবানি এখন পর্যন্ত দিতে পারে নাই যাদের সামর্থ্য হয় নাই আল্লাহ সবাই রে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক তো সবাই এখন গরু কাটাকাটি শুরু করে দিচ্ছে এই যে দুইটা হয়েছে গরুর মাথা আর এগুলো হয়েছে গরুর পা গরুর মাংস কাটার পর কিছু মাংস বাসায় নিয়ে আসা হয়েছে এইগুলা মশলা টসলা দিয়ে রান্না করা হইব আমরা আপনাদেরকে দেখাই যে পাতিলটা দেখাই এখানে আমরা সারা বছর যেই গরুর মাংস খাই এই কুরবানির গরুর মাংসের মতো কোনো মাংসই নেই মানে অন্যরকম একটা মজা সারাদিন বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু এখন ভাবসা গরম অতিরিক্ত গরম লাগতেছে তো এখন হয়েছে আমি এসিটা ছাইড়া দিই
সো এখন একটু আমার রেস্ট করতে হইব ব্লগটা এডিট করতে হবে দেন তাড়াতাড়ি করে আপলোড করতে হবে সো আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে সো নেক্সট কোন ব্লগে দেখা হচ্ছে